কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে হচ্ছে ফ্রেন্ডস ডিসেম্বরের 9 তারিখ, আর কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে সর্বজনীন কৃষকদের জন্য সুখবর। যিনারা এই প্রকল্পে যোগ্য আবেদনকারী রয়েছেন সে সমস্ত কৃষকদের পরবর্তী কিস্তির টাকা কবে দেবে এটাই আপনারা জানতে চাচ্ছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে স্ট্যাটাসটি অবশ্যই চেক করার প্রসেসটা আপনাদেরকে জানতে হবে। স্ট্যাটাস কিভাবে চেক করবেন, আপনি টাকা পাবেন কি না সেটা নিয়ে আলোচনা করব, এবং টাকা কবে দিতে পারে সে সংক্রান্ত আপডেট আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন। ভিডিওটি অবশ্যই পুরোপুরিভাবে দেখতে থাকুন। এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছে, তার মধ্যে এই কৃষক বন্ধু প্রকল্প অন্যতম একটি স্কিম। কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী নথিভুক্ত নতুন ও পুরনো কৃষকরা কবে টাকা পাবেন তো সে নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের অনেকেরই অনেক রকম সমস্যা রয়েছে, অর্থাৎ কারো তো KBID নেই, কারো আবার ডিলেটেড ফার্মার, কারো আবার পেন্ডিং রয়েছে স্ট্যাটাস। এই সংক্রান্ত কৃষকরা কী করবেন সেটিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এত জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের পশ্চিমবাংলায় যে এই সমস্ত কৃষকরা এতে আবেদন করবেন যাদের স্ট্যাটাস আপলোড থাকবে এবং সব কিছু ঠিক থাকবে এবং যোগ্য কৃষক হবেন তাদের অ্যাকাউন্টে টাকা সরাসরি ক্রেডিট করবেন রাজ্য সরকার। তো এই লক্ষ্যেই এই কৃষক বন্ধু প্রকল্প একটি সর্বজনীন স্কিম, ও এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে আর্থিক সাহায্য করা হয়ে থাকে রাজ্য সরকারের তরফে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এবার ডিটেলসে চলুন স্ট্যাটাস চেক করার প্রসেসটাও আলোচনা করব, সাথে আপনারা টাকা কবে পাবেন সেটিও আজকের ভিডিওতে আলোচনা করব। এবং আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্প একান্ত প্রকল্প, এবং একটি প্রকল্প যে রয়েছে সেটার মাধ্যমে কৃষকদেরকে আর্থিক সাহায্য করেন, সাথে কৃষককে মৃত্যুজনিত সহায়তাও তার পরিবারকে দেন। তো এই প্রকল্পই কিন্তু সেই জন্যই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যে আপনারা এই স্ট্যাটাস চেক করবার জন্য আপনাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, KBID ও মোবাইল নাম্বার এর মধ্যে যে কোনো একটি থাকলেই আপনি এই প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারবেন। ফার্স্ট আমি আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস কিভাবে চেক করবেন চলুন এবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা চলে আসবেন গুগল ব্রাউজারে, কিংবা ইন্টারনেট ব্রাউজার কিংবা যে কোনো ব্রাউজার ওপেন করলে দেখতে পাবেন আপনারা এখানে সার্চ ট্যাব, এখানে ক্লিক করবেন এবং লিখবেন কৃষক বন্ধু। লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন কৃষকবন্ধু.net একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের ওপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে এসছে। দেখুন এখানে লেখা আছে কৃষক বন্ধু, এই কৃষক বন্ধুর নিচে আপনারা দেখতে পাবেন দ্বিতীয় অপশন রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটি যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করে দেবেন। সিম্পলি ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন কৃষক বন্ধু ফার্মার সার্চ এরকম আপনার সামনে অপশন চলে আসবে। সিলেক্ট অপশনে ক্লিক করবেন, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটি দিয়ে আপনি মোবাইলে ক্লিক করবেন বা যে কোনো একটা অপশন চয়েস করে নেবেন। এবং এখানে দেখতে পাবেন যে আইডি কার্ড নাম্বার রয়েছে, এখানে আপনার যেটি চয়েস করেছেন সেটি ফিল করবেন তার আইডি কার্ড নাম্বারটি দিয়ে। এখানে আই অ্যাম নট এ রোবটের যে ঘরটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি ক্যাপচারটি সিলেক্ট করে নেবেন যেটা আপনার সামনে চাইছে, যেমন আমার সামনে কার্স চেয়েছে সে কারণে আমি কারগুলোকে সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। ভেরিফাই অপশনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা আইডি কার্ড নম্বরটি বসে সার্চ অপশনে ক্লিক করছি। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি আপনাদের সামনে কৃষক বন্ধু নতুন প্রকল্পে স্ট্যাটাসটি চেক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এখানে দুইটা। আপনারা কেন এটা জিজ্ঞেস করবেন আমি আগেই বলে রাখছি, এটা আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলাম সে কারণেই কিন্তু এই মোবাইল নাম্বারে দুটো আবেদনকারী অ্যাপ্লাই রয়েছে সে কারণেই দুটোরই চলে এসছে। আপনারাও চেক করে দেখবেন দুজনেরই চলে আসবে। এবার দেখুন এখানে আমি মোবাইল নাম্বার সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করে আমার সামনে এরকম ইন্টারফেস এসছে, আপনাদের সামনেও আসবে। এখানে দেখুন ফার্স্ট AKD ID, KBID, ভোটার নাম্বার, আধার নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, ল্যান্ড ইন একর, স্ট্যাটাস অ্যান্ড ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এতগুলি অপশন পাবেন। আপনার এইগুলোতে পার্সোনাল ইনফরমেশান থাকবে এবং এখান থেকে আপনার এইগুলো আইডি নাম্বার পেয়ে যাবেন দেখতে। এবার দেখুন এখান থেকে আপনাকে দেখতে হবে ভোটার নাম্বার, আধার নাম্বার এবং এখানে এই যে দেখতে পাবেন স্ট্যাটাস, এই তিনটি চেক করে নেবেন।
ইতিমধ্যে যারা টাকা পাওয়ার যোগ্য তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড রয়েছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস যদি দেখেন অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। এবার কোশ্চিন করবেন অনেকের অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি, তারা কি তাহলে টাকা পাবে না, তাদের অ্যাপ্রুভড রয়েছে? দেখুন অনেক কৃষকদের অ্যাপ্রুভড রয়েছে কিন্তু কেবিআইডি নেই। তা আমি বলে রাখি, যাদের কেবিআইডি নেই, টাকা ঢোকার প্রায় 2 থেকে 3 দিন আগে আপনারা দেখবেন আপনাদের স্ট্যাটাসে কেবিআইডি চলে আসবে, কারণ রাজ্য সরকার আধিকারিকদের সবসময় স্ট্যাটাস আপডেট হওয়া সম্ভব নয়। এখানে দেখুন অ্যাপ্রুভ রয়েছে, এখানে কেবিআইডি রয়েছে, তো এখানে কিন্তু ইনার অ্যাপ্রুভ এবং কেবিআইডি সমস্তটাই ঠিক রয়েছে। ট্রানজ্যাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে, মানে টাকা পাওয়ার ইনি যোগ্য হয়ে গেছেন। এবার আপনাদের যদি এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড না আসে, ওয়েট করুন, স্ট্যাটাসটা অ্যাপ্রুভ আছে কিনা সেটি অবশ্যই কমেন্টে জানান। এবার চলুন টাকা কবে পাবেন নতুন ও পুরনো কৃষকরা তাদেরকে জানিয়ে রাখি। কৃষক বন্ধু, নতুন প্রকল্পে আবেদনকারী কৃষকরা কবে পরবর্তী কিস্তির টাকা পাবেন, চলুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে তিনি রয়েছেন ওই আপনার দার্জিলিং ও কার্শিয়াং জেলাতে। তিনি যে আপনার কোলাব করলেন সমস্ত কৃষকদের থেকে, যে সমস্ত পরিবারগণ রয়েছেন তাদের সাথেও কোলাব করেছেন এবং আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে প্রায় 31টি প্রকল্পের টাকা তিনি রিলিজ করলেন এবং সেখানে 31টি প্রকল্পেরও বেশি প্রকল্পের তিনি কথা জানিয়েছেন। আর এখান থেকেই কিন্তু তিনি বিভিন্ন প্রকল্পের শুভারম্ভ করলেন এবং শুভ সূচনা করলেন। যে সমস্ত চা বাগানের খেটে খাওয়া শ্রমিকরা রয়েছেন তাদের স্বার্থকে মাথায় রেখে তিনি অন্যান্য প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা দিয়েছেন। সেখান থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের তিনি বিধানসভায় জানিয়েছিলেন যে আমি 1 কোটি 1 লক্ষ কৃষকের বেশি উপভোক্তাকে আমি আনতে পেরেছি কৃষক বন্ধু, এটা আমি অনেকটাই গর্বিত। সাথে প্রায় 1 কোটি 1 লক্ষ কৃষকের জন্য 2800 কোটি টাকার একটি তহবিল তৈরি রয়েছে, সেই টাকাটি আমি রিলিজ করতে চলেছি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। আর ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ হচ্ছে 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 8 তারিখ আনুষ্ঠানিক বৈঠক করেছেন, সাথে 10 তারিখ করবেন 11 তারিখ ও 12 তারিখ, 3 দিন পরপর আনুষ্ঠানিক বৈঠক রয়েছেন শিলিগুড়ি, কুচবিহার এই সমস্ত জেলায়। তো আলিপুরদুয়ার, শিলিগুড়ি ও কোচবিহার এই সমস্ত জায়গায় যে তিনি আনুষ্ঠানিক বৈঠক করবেন, আশা করা যাচ্ছে আপনারা 10 তারিখ 11 তারিখ ও 12 তারিখ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পেতে পারেন, কারণ তিনি সেই তারিখেই কৃষক বন্ধু প্রকল্পের টাকাও রিলিজ করতে পারেন। যেহেতু এখনও পর্যন্ত রাজ্য সরকার এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানার পাবলিশ করেছিল যে গোদার মাঠ থেকে টাকা দিয়েছিলেন 27 জুন 2022 সালে, সেইভাবেই ব্যানার কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ করেননি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাহলে কবে ব্যানার পাবলিশ করবেন সেটা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। বিভিন্ন নিউজ পোর্টালের দাবি রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করতে পারেন এই আনুষ্ঠানিক বৈঠকগুলিতেই, কারণ তিনি উত্তরবঙ্গের সফরে গিয়েছেন এবং সেখান থেকেই কৃষক থেকে শুরু করে চাষি থেকে শুরু করে অনেকগুলোকেই বিভিন্ন রকম শ্রমিকদেরও এবং শিল্পীদেরও বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে সাহায্য করেছেন, আগামীতেও করবেন। মহিলাদেরও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের টাকাও তিনি রিলিজ করেছেন সেই জায়গা থেকে। আপনাদেরকে আমি সাজেস্ট করব কৃষক বন্ধু প্রকল্পের আপনার স্ট্যাটাসটি অবশ্যই আপনি চেক করে রাখবেন, স্ট্যাটাস কী রয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি টাকা পাওয়ার যোগ্য, টাকা পাবেন। আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।